স্বাগত। নওদার জোনপ্রার্থী মধু নির্বাচনী কর্মী সভা আজ দুপুরে নওদা থানার আমতলা জেসিআই অফিসের সামনে আমবাগানে উক্ত কর্মী সভা হয়। নওদা ব্লক কংগ্রেসের নির্বাচনী কর্মী সভায় বুন্দানগরের আনারুল মণ্ডল, পাটিকাবাড়ির রুহুল আমিন এবং শ্যামনগরের হায়দার আলী নওদা পঞ্চায়েত সমিতির 3 সদস্য, প্রায় 2000 জন তৃণমূল কংগ্রেস সমর্থক ও নেতাকর্মী নিয়ে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে জাতীয় কংগ্রেসে যোগ দেন। আজকের এই কর্মী সভায় নওদার আরএসপি সম্পাদক আতাউর রহমান এবং পিএসইউর জেলা সম্পাদক সোহেল রানা সহ আরও অনেক নেতা কর্মী সহযোগে সক্রিয়ভাবে উক্ত সভায় অংশগ্রহণ করেন। গ্রীষ্মের দুপুরে প্রখর তাপের মধ্যেও কংগ্রেস সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্বভাবতই অধীর রঞ্জন চৌধুরী এবং মোশাররফ হোসেন মণ্ডল জমায়েতের মধ্যে খুঁজে পাচ্ছেন উজ্জ্বল ভবিষ্যৎ। সংযুক্ত মোর্চার আজকে একটা কর্মী সভা ছিল আমাদের। এই কর্মী সভায় আমরা যে বুথ স্তর থেকে 4 জন, 5 জন, 10 জন করে আমরা মানুষকে এখানে আয়োজন করেছিলাম, কিন্তু আজকের এই কর্মী সভাটা এটা জনসভায় রূপান্তরিত হয়েছে। আপনারা দেখেছেন নওদার যে পেঁয়াজের মরশুম, পাট বোনার এখন যেভাবে চলছে, তা সত্ত্বেও মানুষের কংগ্রেসের প্রতি যে টান, ভালোবাসা, অধীর চৌধুরীর প্রতি টান, যে আগামী দিন এই নওদার মাটি, যে কংগ্রেসের মাটি, এই সিট যে সুনিশ্চিতভাবে কংগ্রেস জিতছে, মানুষের স্বতঃস্ফূর্তি উপস্থিতি তার প্রমাণ দিচ্ছে। তো আমরা মনে করি আমরা সংঘবদ্ধ এবং জোটবদ্ধ শক্তি দিয়ে নওদার এই তৃণমূলের অপশাসনকে রুখব এবং জাতীয় কংগ্রেসকে প্রতিষ্ঠিত করব। আজকে আমতলার আমবাগানে সেটাই প্রমাণ করে দেখালেন আমার সমস্ত এখানকার ব্লক সভাপতি সুনীল মাস্টার মশাই, গাবাইদা, নীতিশ দা, ভাই হাসেম থেকে শুরু করে আপামার সমস্ত কংগ্রেসের অঞ্চল সভাপতি থেকে শুরু করে তারা সকলে প্রমাণ করেছে যে আমরা একটা ঐক্যবদ্ধ ইউনিট। আজ তৃণমূল কংগ্রেস থেকে কতজন আপনার দলে যোগদান করলেন? আজকে তৃণমূল কংগ্রেসে বালিটু থেকে ভাই হায়দারের নেতৃত্বে প্রায় 700 জন, প্রায় ওরা 70খানা গাড়ি করে এসেছিলেন, এবং তার সত্ত্বেও আরও কিছু মেম্বার, আমাদের এক্স মেম্বার, তারা আমাদের সাথে যোগদান করলেন। তাদের নাম হচ্ছে নজরুল মণ্ডল, আজিজুল হক, আবু বিশ্বাস মেম্বার, জুল হক মেম্বার, এই যে টোটাল, পাশাপাশি রুহুল আমিন পঞ্চায়েত সমিতির মেম্বার পাটিকাবাড়ি থেকে, সেখানেও প্রায় আপনারা জানেন ইতিমধ্যে তিনি জয়েন করেছেন, এবং তার হাত দিয়েও যেভাবে মানুষ আজকে এখানে উপস্থিতি হয়েছে সেটাও আমরা মানে অ্যাপ্রক্স 300 থেকে 350, এবং আনারুলের নেতৃত্বে বুন্দাইনগর এবং রায়পুর অঞ্চলে প্রায় সেখানেও 400 থেকে 500, এবং দুধসরের জোন সভাপতি আজিজুল, তিনি তার নেতৃত্বে প্রায় 150 থেকে 200, যে সব মিলে আজকে নওদা ব্লকে তৃণমূলের যারা সক্রিয় কর্মী প্রায় 1.5 থেকে 2000 জাতীয় কংগ্রেসে যোগদান করলো। আপনাকে আজকে যারা মোর্চার অন্যান্য দল কারা আজকে সহযোগিতা করলো আপনাকে? এখানে আরএসপি পার্টির যে নওদা ব্লকের যে সম্পাদক আতাউর মাস্টার মশাই,
এবং পিএসইউ ছাত্র নেতা ভাই রুবেল এরা মিছিল করে মিটিং এসেছে এবং আমরা সিপিএম পার্টির কনভেনারকেও জানিয়েছিলাম তারা আগামী দিন নিপেন চৌধুরীর সাথে আমার কথা হয়েছে তারা এই ধরনের একটা ওদের পার্টিকে নিয়ে মানে কর্মী সম্মেলন করবে সেখানে আমাদেরকে আমন্ত্রণ করবে আমরা যাব কিছু দিনের মধ্যে এটাও নওদা ব্লকে শুরু হবে তো এই যে সবার আজ উৎসাহ বা সহযোগিতা পেয়ে আপনার কি মনে হচ্ছে দেখুন আমাদের তো আমি প্রথমেই বলেছি যে মানুষের উপস্থিতি এবং সর্বস্তরের মানুষ যেভাবে এই পোখো রোদ উপেক্ষা করে নওদার পেঁয়াজের মৌসুম চলছে আজকে যে দুপুরবেলা এই সময় মানুষের খুবই কাজ সেই সময় এত লোক আশা করেছিলেন লোক আমরা আশা করিনি আমরা হয়তো ভেবেছিলাম 1-1.5 হাজার লোক হবে কিন্তু সেখানে 4-5 হাজার মানুষ একটা কর্মী সবাই এটা প্রমাণ করছে যে আগামী দিন নওদা কংগ্রেসের একটা জয়যুক্ত হিসাবে এই জায়গা চিহ্নিত হবে আজকে আমাদের যারা দেখেছিলাম কর্মী সভা মনে হচ্ছে জনসভা আপাতত আবারও আমার মাস্টার মশাই তার নেতৃত্বে তাদের নেতৃত্ব পিএসসি ভাইরা আমাদের মিটিং এ প্রবেশ করছে তাদেরকে রুবেল ভাইকে এবং সর্বোপরি আতর মাস্টার আরসি পার্টির সম্পাদক নওদা ব্লক তাদের পাচ্ছি তো জোরে বলুন আমাকে আরো জোরে এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে নওদা ব্লক কংগ্রেসের সভাপতি মাননীয় সুনীল কুমার মণ্ডল মহাশয় সংস্কৃতি বোধ রুচি বোধ এবং রাজনৈতিক পরিচয় হয়তো কখনো আমি এই নওদায় নির্বাচন করতে গিয়ে হেরেছি ভোট কম পেয়েছি আবার জিতেছি কিন্তু প্রত্যেকবারই আমার মনে হয়েছে যে কোন সেই যে আদর্শ সেটাকে পিছনে রেখে আমাদের দলের যে পতাকা সেই পতাকা সাধারণ মানুষের পাশে থাকবে এটুকু না যে নওদার মানুষ আগামী সঙ্গে টাকা গিলছে যা পাচ্ছে তা গিলছে তারা সোনা গিলছে যা পাচ্ছে তা গিলে
রূপালী নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শাকুয়া পেট্রোল পাম্পের পাশে, আমতলা, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975। টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডাবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।